ফুল হলো এই বিচিত্র পৃথিবীর সৌন্দর্য প্রকাশের একটি অসাধারণ মাধ্যম। এটি মহান সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম। এক কথায় বলতে গেলে ফুল বরাবরই সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য মানুষের মনকে দারুণভাবে প্রভাবিত করে। ষড়ঋতুর দেশ বাংলাদেশে বিভিন্ন ফুলের সমারোহে প্রকৃতি সাজে তার আপন স্বকীয়তায়। বর্ষায় বৃক্ষরাজি থেকে শুরু করে জলে সর্বত্রই ফোটা বিভিন্ন রঙের ফুলে বৈচিত্র্যময় হয়ে ওঠে প্রকৃতি। সেই বৈচিত্র্যময় রূপকে নিয়ে কবি, সাহিত্যিক ও প্রকৃতিপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। এর সৌন্দর্য সবাইকে একইভাবে আকৃষ্ট করে না, কারণ দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে সৌন্দর্যের সংজ্ঞা ও নমুনা এক একজনের কাছে এক এক রকম। কিন্তু ফুল পছন্দ করেন না বা ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ফুলের সৌন্দর্য পিপাসু মানুষের জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর 10টি ফুল নিয়ে আমাদের আজকের এই আয়োজন। শুরু করার আগে একটা কথা মনে করে দিতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, পরবর্তী সব নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। নাম্বার 10, পদ্ম ফুল, যার বৈজ্ঞানিক নাম নীলুম্ব নুচিফেরা। সাদা পদ্ম আবার পদ্মকমল নামেও পরিচিত, লাল পদ্ম ও দৃষ্টিনন্দন। একটু একটু করে পাপড়ি মিলে 20 থেকে একটি পূর্ণাঙ্গ ফুলে রূপান্তরিত হয় পদ্ম। পদ্মপাতার সামান্য একটু উপরেই পদ্ম ফুল ফোটে। এই ফুলের প্রতিটি অংশে রয়েছে কার্যকারী গুণাগুণ। অনিন্দ্য সৌন্দর্যের কারণেই পদ্মকে জলজ ফুলের রানী বলা হয়। পদ্ম ফুল সাধারণত সাদা, গোলাপি অথবা হালকা গোলাপি রঙের হয়। কাশ্মীর আর ইরানে নীল বর্ণের পদ্ম ফুলের দেখা মেলে, যাকে নীল পদ্ম বা নীলকমলও বলে। পদ্ম ফুল প্রধানত শরৎকালে ফোটে, তবে আবার কখনো কখনো বর্ষাকালেও পদ্মের দেখা পাওয়া যায়। নাম্বার 9, শাপলা ফুল, এর নিম পাই, বাংলায় বলা হয় শাপলা, ইংরেজিতে শাপলাকে বলা হয় ওয়াটার লিলি। শাপলা ফুল ভোরবেলা ফোটে এবং দিনের আলো বাড়ার সাথে সাথে পাপড়ি বুজে যায়। জলমগ্ন স্থানে শাপলা ফুল ফুটে থাকার দৃশ্য যেমন মনোরম, তেমনি মনোরম শাপলা ফুলের রূপ। সাদা শাপলা আমাদের জাতীয় ফুল হলেও এশিয়ার বিভিন্ন দেশের পুকুর ও হ্রদে দেখা যায়। এমনকি পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার কিছু এলাকাতেও এর দেখা মেলে। শাপলা ফুল নানা রঙের হয়, যেমন গোলাপি, সাদা, নীল ও বেগুনি, এবং এর প্রায় 35টি প্রজাতি আছে। থাইল্যান্ড ও মায়ানমারে এই ফুল পুকুর ও বাগান সাজাতে খুব জনপ্রিয়। আমাদের দেশে নীল শাপলা ফুলকে শালুক বা নীলকমল এবং লাল শাপলা ফুলকে রক্তকমল বলা হয়। নাম্বার 8, ব্লিডিং হার্ট ফুল, ইংরেজিতে ব্লিডিং হার্ট বলে ডাকা হলেও শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ বেঁচে থাকতে এই ফুলের বাংলা নাম দিয়েছিলেন হৃদয় রক্তক্ষরণ। খুবই নয়নাভিরাম ফুল, অনিন্দ্য সুন্দর এই ফুলের আদিনিবাস ধরা হয় পশ্চিম আফ্রিকাকে। সাধারণত ঠান্ডা আবহাওয়ায় এটি ভালো জন্মে। হৃদয় আকৃতির এই ফুলের রূপ লাবণ্য এতই সুন্দর যে একবার দেখলেই মনের ভিতর গেঁথে যাবে। এই ফুল সাধারণত গোলাপি, লাল, হলুদ এবং সাদা বর্ণের হয়, কিন্তু গোলাপি পাপড়ি বিশিষ্ট ফুলগুলোই দেখতে বেশি সুন্দর। আবার এই ফুলকে উল্টা করে চোখের সামনে ধরলে অন্যরূপে দেখা যায়, তখন তাকে বলা যায় লেডি ইন বাথ। গাছে প্রায় সারা বছরই ফুল ধরে, তবে শরতে বেশি ফুল ফুটতে দেখা যায়। ফুল গন্ধহীন, গাছের শাখা প্রশাখার অগ্রভাগে ফুল গুচ্ছভাবে ধরে। এ ফুলটি এখন পর্যন্ত আমাদের দেশে দুর্লভ, খুব বেশি চোখে পড়ে না। নাম্বার 7, চেরি ফুল, হালকা গোলাপি আভা বা তুষার সাদা রঙের চেরি ফুলের ঋতু খুব সংক্ষিপ্ত হয়ে থাকে, যা প্রায় 2 সপ্তাহব্যাপী স্থায়ী হয়। চেরি ফুল অনেক সুন্দর ও আকর্ষণীয়, যা জাপানে ছাকুরা নামে পরিচিত। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে পৃথিবীর সেরা চেরি ফুলের রাজধানী হিসেবে আমেরিকার জর্জিয়া রাজ্যের ম্যাকন শহর বিখ্যাত। বসন্ত আসলেই চেরি ফুলে ছেয়ে যায় পুরো শহর। চীন, তাইওয়ান,
কোরিয়া, ফিলিপাইন, ম্যাকাও, জর্জিয়া, ফিনল্যান্ড ও আমেরিকা সহ পৃথিবীর আরও কয়েকটি দেশেও চেরি ফুল ফোটে। নানা রং আর রূপ নিয়ে বসন্তকে রাঙিয়ে দিতে প্রতি বছর চেরি ফুল ফোটে। গুচ্ছবদ্ধ ফুলগুলো প্রধানত গোলাপি, সাদা ও লাল রঙের হয়। পাপড়ি ও ফুলের গড়ন বিচিত্র। জাপানে এমন কোনো অঞ্চল নেই যেখানে চেরি ফুলের গাছ নেই। চেরি ফুল নিয়ে বাংলাদেশেও মাতামাতি কম নয়। আমাদের দেশেরও অনেকের কাছে প্রিয় ফুল চেরি। চেরি ফুলের সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। তাই চেরি ফুলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে জাপানের বিখ্যাত কবি মাতসু বসু বলেছিলেন, মানুষের দুটো জীবনের মাঝখানে আরেকটি সময় আছে, আর সেটি হলো চেরি ফুল ফোটার সময়। নাম্বার ৬, বাগানবিলাস ফুল। বহুরূপী বর্ণের এই ফুল বাগানবিলাস, যার নাম শুনে আমাদের দেশি ফুল মনে হলেও এটি মূলত বিদেশি ফুল, যার ইংরেজি নাম বোগেনভিলা। বাগানবিলাস নাম যেমন সুন্দর, ঠিক তেমনি দেখতেও অনিন্দ্য সুন্দর এই ফুল। আর মজার কথা হলো, এই বাগানবিলাস নাম আমাদের কবিগুরু রবি ঠাকুরের দেওয়া। বাড়ি বা যে কোনো স্থাপনার শোভাবর্ধক উদ্ভিদ বাগানবিলাসের আদিনিবাস দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা ও ইকুয়েডরে। এর 18টি প্রজাতির মধ্যে বাংলাদেশে প্রধানত গোলাপি, লাল, হলুদ আর সাদা প্রজাতি দেখা মেলে। নাম্বার ৫, অর্কিড ফুল। বিশ্বব্যাপী বহুল বিস্তৃত ফুল হলো অর্কিড, যা পৃথিবীর সব মহাদেশেই দেখা যায়। বিভিন্ন বাহারি রং, সুগঠিত আকৃতি, মন মাতানো ঘ্রাণ ও স্থায়িত্বকালের ভিন্নতা নিয়ে অর্কিড সুন্দর ফুলের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন সহজেই। সমগ্র বিশ্বজুড়ে মানুষ তার ভালোবাসা, আভিজাত্য ও সৌন্দর্যের প্রতীক হিসেবে অর্কিডকে বিশেষভাবে মূল্যায়ন করে। অর্কিডের প্রায় 30,000-এর বেশি প্রজাতির মধ্যে আমাদের দেশে এপিফাইটিক ও টেরেস্ট্রিয়াল এ দুই ধরনের অর্কিড দেখা যায়। আপনার গৃহকোণ, বারান্দা বা ছাদ বাগান সবখানে শোভা বাড়াতে টবে অর্কিডের চাষ করতে পারেন। নাম্বার ৪, চন্দ্রমল্লিকা ফুল। অপূর্ব এক ফুল চন্দ্রমল্লিকা, যার ইংরেজি প্রতিশব্দ ক্রিসেন্থিমাম। এর প্রধান আবাস এশিয়া ও উত্তর পূর্ব ইউরোপে হলেও বেশিরভাগ জাতের আবিষ্কার হয় পূর্ব এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে মধ্য চীন দেশে। এই বৃহদাকৃতির ফুলগুলো সচরাচর সাদা, হলুদ, সোনালি, লাল, গোলাপ ও পটল বর্ণের হয়ে থাকে, এবং সোনালি বর্ণের চন্দ্রমল্লিকা দেখলে মনে হয় যেন সোনা দিয়ে তৈরি। নজর কাড়া এই চন্দ্রমল্লিকা ফুল ফোটার সময় অক্টোবর এবং নভেম্বর মাস। এই সুন্দর ফুলের বিভিন্ন জাত হল চন্দ্রমুখী, বাসন্তী, মেঘামী, চন্দ্রমা, স্নোবল ইত্যাদি। নাম্বার ৩, টিউলিপ ফুল। বৈজ্ঞানিক নাম টিউলিপা। টিউলিপের সকল প্রজাতিকেই টিউলিপ নামে ডাকা হয়। সৌন্দর্যের প্রতিযোগিতায় টিউলিপ ফুলের জুড়ি মেলা ভার। খুব সহজেই টবে চাষাবাদের উপযোগী বলে গৃহের সাজসজ্জার সৌন্দর্য বৃদ্ধিতেও টিউলিপের ব্যবহার অনেক বেশি। টিউলিপ বসন্তকালীন ফুল, যা খাঁটি নীলাব রং ব্যতীত যে কোনো রঙের হয়ে থাকে, এবং এর 150 প্রজাতি সহ অগণিত সংকর প্রজাতি বিদ্যমান। অটোম্যান সম্রাজ্যের সময়কালে তুরস্কে এর উৎপত্তি হলেও 1600 শতাব্দী থেকেই ইউরোপে ব্যাপকভাবে এর চাষ হচ্ছে। সমগ্র ইউরোপে অর্থকরী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে টিউলিপের চাষ হয়, এবং এক হল্যান্ডেই বছরে 3 বিলিয়নের অধিক টিউলিপ উৎপাদন ও রপ্তানি হয়। প্রতি বছর প্রায় 7.5 লাখ পর্যটক ইউরোপে আসে চোখ ধাঁধানো টিউলিপের বিশাল বিশাল বাগানগুলো দেখতে, এবং আন্তর্জাতিক বাণিজ্যে সমগ্র ইউরোপের উৎপাদিত ফুলের বাজার মূল্য প্রায় 11,000 মিলিয়ন ইউরো। নাম্বার ২, ডালিয়া ফুল। শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে ডালিয়ায় সর্ববৃহৎ আকার ও আকর্ষণীয় রঙের ফুল। সুন্দর ফুলের মধ্যে ডালিয়াও তার নজর কাড়া রূপের জন্য রয়েছে মানুষের পছন্দের তালিকার শীর্ষে। রূপ লাবণ্যে ভরপুর এই ফুলের আদিনিবাস মেক্সিকোর গুয়াতেমালায়। উল্লেখযোগ্য 10টি শ্রেণীর আওতায় ডালিয়া রয়েছে প্রচুর জাত। এর বেশ কিছু উন্নত জাতের মধ্যে রয়েছে সিঙ্গল, ইস্টার, অ্যানিমিন ফাওয়ার্ড, কলারেট, ইউনি ফাওয়ার্ড, ফরমান ডেকোরেটিভ ইত্যাদি। নাম্বার ১,
গোলাপ ফুল। গোলাপ ফুল সম্পর্কে বলতে গেলে প্রথমেই এর রং ও রূপের কথা বলতে হয়। পৃথিবীর সুন্দরতম ফুলগুলোর মধ্যে গোলাপ একটি। এর ফুল যে কত রঙের হতে পারে তা বলে শেষ করা যাবে না। লাল, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, কমলার বিচিত্র শেড তো আছেই। আজকাল আবার এমন সব হাইব্রিড গোলাপ ফোটানো হচ্ছে যেগুলোতে একই ফুলের পাপড়িতে একাধিক রং। গোলাপ যথার্থই ফুলের রানী, যেমন তার রূপ তেমনি বাহারি সে বর্ণে ও সৌরভে। প্রাচীনকাল থেকেই ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে গোলাপ তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে সবার প্রথমে অবস্থান করেছে। যদিও তার আদি নিবাস এশিয়া মহাদেশে, কিন্তু সারা বিশ্বে গোলাপ তার পাপড়ির গরম ও নান্দনিকতার জন্য বিশেষ আবেদনময়। পৃথিবীতে প্রায় 100 প্রজাতির গোলাপ রয়েছে। তন্মধ্যে আমাদের দেশে গোলাপি, লাল, হলুদ, সাদা ইত্যাদি বর্ণের গোলাপ সহজলভ্য। ভালোবাসার স্মরণে, তাহারও চরণে ঢালিয়া দিব জল, আর ভালোবেসে রেখে দিতে চাই এক মুঠো কমল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।